গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো তনুশ্রীস অর্ডিনারি লাইফ। তো দেখো, আজকে হচ্ছে 17ই অক্টোবর। তো আজকে সকাল সকাল উঠে আমি কি কি করেছি দেখো। গাছে কতগুলো চেরি হয়েছিল, এক বাটি চেরিগুলো তুললাম। তার কারণ আছে, কারণ বাড়ি থাকছি না আজকে, তো আমাদের সেই রাজস্থান যাওয়ার দিন, তো সেই জন্য চেরিগুলো তো নষ্ট হয়ে যাবে, তো চেরিগুলো তুলে ফেললাম। লেবুগুলো তুললাম, পার্সেল হবে, এদিক ওদিক যাবে আর কি। তো সকালবেলা তুললাম, তো সেগুলো আর ফুল দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে, গাছে ভরে হচ্ছে একদম নীলকণ্ঠ ফুল। তো কটা দিনে একটু গাছগুলো ঝিমিয়ে যাবে, তার কারণ বাড়ি থাকবো না, একটু তো অনিয়ম হয় গাছের প্রতি না। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি চলো যে গাছ আমি কোথায় কিভাবে রেখে যাচ্ছি। আর এই যে দেখো লেবু, কতগুলো লেবু তুললাম, আরও গাছে আছে লেবু। তো আর হচ্ছে লাস্ট কলমি শাক তুললাম, তো কলমি শাকটা আজকে রান্না করব, আর বাদ বাকি ওই লেবু চেরি এগুলো পার্সেল করব এদিক ওদিক আর কি। তো চলো এবার গাছগুলো কোথায় রেখেছি সেগুলো দেখাই। কলমি শাকগুলো না তুললে না বাড়ি আস্তে আস্তে দেখবো আরও সেই লতিয়ে টতিয়ে যাবে আর কি, সেজন্য ভাবলাম তুলে ফেলি আজকে। তো চেরিগুলো তুলে নিয়ে যাই, নিচে নিয়ে যাই। আর আমি গাছগুলো গতকালকে আর আজকে মিলে দেখো রেখেছি, যে গাছে কতগুলো বেগুনও হয়ে গেছে। তো বেগুনগুলো ভাবলাম একবারে তুলে নিয়ে যাই, আজ আজকে কয়েকটা রান্না করব আর পার্সেল করে দিচ্ছি। তো আর গাছগুলো দেখো কোথায় রেখেছি, শেডের নিচেই, মানে যত ছোটো টব আছে, ছোটো টব বলতে একদম বড় বড় যেগুলো, খুব বড় যেগুলো বড় বড় গাছ সেগুলো তো আনা সম্ভব না, কিন্তু ছোটো সাইজের যে টবগুলো থাকে সব টব, প্রায় আমার 200খানা টব হবে, তো টবগুলো সব এই যে শেডের নিচে রেখেছি। তার কারণ হচ্ছে একটু বেশি করে যদি আমি জল দিয়ে দিই, আর হচ্ছে দু চার দিন জল না দিলেও হবে, তো জামাইবাবু তো দিয়ে দেবে মাঝে মাঝে, কিন্তু রেগুলার তো জামাইবাবু সময় হয় না, ব্যস্ত মানুষ উনি। তো যাই হোক, তবুও সেই কারণে শেডের নিচে রাখা হলে পরে তো দু চার দিন বাদে বাদে জল দিলেও হবে, আর না হলে যদি আমি ডাইরেক্ট সানলাইটে রেখে যেতাম তাহলে রেগুলার জল দিতে হয়, নাহলে গাছ সব শুকিয়ে যেত। তো সেই কারণে আমি এই শেডের নিচে, যখনই আমি কোথাও যাই লং টাইমের জন্য, 8 দিন 10 দিন যখনই যাই না কেন, আমি এভাবে শেডের নিচে রেখে যাই। দেখো গাছ একদম তরতাজা আছে, জল একটু বেশি করেই দিয়ে দিয়েছি, কোনো চাপ নেই, এখন দুই তিন দিন না দিলেও হবে, আর সানলাইটটা তো ডাইরেক্ট পাবে না, অসুবিধা নেই। আর আমার সেই বেগুন গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে, যেগুলো দিদির বাড়ি থেকে এনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো একদম লকলক করে সুন্দর হয়েছে, বেশ বাড়ন্ত হয়েছে ভালো। তো এগুলো আবার নিচে থাকলে কী হয়, এমনি শেডের নিচে রাখলে খুব একটা অসুবিধা নেই, গাছ মরে যাওয়ার ভয় নেই, সমস্যা যেটা হয় গাছের গ্রোথটা কমে যায়। যে কোনো গাছ ডাইরেক্ট সানলাইটে থাকলে গ্রোথটা হয়, আর শেডের নিচে থাকলে তার গ্রোথটা কমে যায় ডাইরেক্ট সানলাইটটা না পেলে। এছাড়া কিছু হবে না, গাছের সমস্ত গাছেরই গ্রোথ কমে যাবে, কিন্তু গাছ আমার বেঁচে থাকবে সব, এটা হচ্ছে নিশ্চিন্তে। এই জন্য আমি এইভাবে রেখে যাই যখনই কোথাও যাই। আর দেখো লঙ্কা, লঙ্কা প্রচুর লঙ্কা ধরেছে, প্রচুর ফুল হয়েছে গাছে, কিন্তু লঙ্কারও ঠিক তাই, লঙ্কাগুলো হয়তো থাকবে কিন্তু এই যে ফুলগুলো, ফুলগুলো থাকবে না, কারণ শেডের নিচে না সানলাইট না পেলে ওই ফুল মানে ফলে পরিণত হয় না আর কি, তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে, আর গাছও একটু গ্রোথটা কমে যাবে, ঠিক আছে কিছু করার নেই। তো লঙ্কাও দেখো ভরপুর লঙ্কা হয়েছে, সমস্ত লঙ্কা গাছে লঙ্কা এখন, আর আমার সেই ছোট্ট ছোট্ট ধানি লঙ্কাগুলো আর কি, সব গাছে ফুল ফল একদম ফড়া। তো দেখো কী সুন্দর লাগছে গাছগুলো, আমি কোথাও গেলে যখন যাই তার আগে গাছগুলোকে ছেড়ে যেতে আমার ভীষণ মায়া করে, কিন্তু আবার একটু বেরোতেও ইচ্ছা করে, সবসময় একঘেয়েমি বাড়িতে ভালো লাগে না, কিছু করার নেই। তো সেই জন্য ভাবলাম যে যাই চলো, গাছ এখন নিচে থাক, এবারে নিচে যাই, নিচে গিয়ে মোটামুটি সারাদিনে যোগাযন্ত্র করা আছে, রেডি হতে হবে। তো আমরা এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি, এই যে খাওয়া দাওয়া টাওয়া করে নিলাম, কমপ্লিট করে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের ধরো বাড়ি থেকে 8টার দিকে বেরোচ্ছি, তো এখন আর রাতে গিয়ে আমাদের ট্রেন প্রায় 12টায় ছাড়বে হাওড়া থেকে, এখন আমরা যাব ব্যান্ডেল, এই সরি ব্যান্ডেল না, আমরা যাব মগরা। তো এখানে গাড়ি বলেছি, গাড়ি আসছে, তো মগরা যাব, মগরা থেকে তারপর আমরা হাওড়ার ট্রেন ধরবো। তো এই যে রেডি হয়ে গেছি, মেয়ে বসে আছে, আর হাজব্যান্ড ওদিকে কী কী গোছাচ্ছে, তালাফালা দিচ্ছে এদিক ওদিক। এখন আমরা মগরা চলে এসেছি, এখন মগরা স্টেশনে বসে আছে, মগরা স্টেশন একদম পুরো ফাঁকা, কেউ নেই, আর আমাদের কাঁচরাপাড়ায় হলে তো এখন এখানে মানে তিল ফেলার জায়গা থাকতো না, এত লোক গিজগিজ করতো, শান্তি ছিল না, আর এখানে একদম নিরিবিলি চুপচাপ বসে আছি, একটা ট্রেন সবে পাশ দিয়ে যাচ্ছে আর আমরা এখন একদম চুপচাপ আছি এখানে। এবার হচ্ছে এখান থেকে ট্রেন ধরবো, মগরা থেকে হাওড়া যাব, হাওড়া থেকে আমাদের ট্রেন। তো হাওড়া চলে এসেছি, এই যে ট্রেনে উঠে গেছি, আর এখন এই যে ফাঁকা আছে, আর এই যে কম্বল টম্বল সব দিয়ে দিয়েছে, আমাদের থার্ড এসিতে আছে, তো এখনও সবে উঠে বসলাম, এবার ঘুমাবো আর কি, 12টা ট্রেন ছেড়ে দিয়েছে, তো ঘুমাই চলো, আবার
নেক্সট দেখা হবে এই যে আমাদের এবার না লোয়ার সিট নেই, একটা আছে সাইডে হাফ, তাও তো খুব মুশকিল হবে এবার সফরটা। তো যাই হোক, এই যে আমরা একদিন কাটালাম, আর এই যে আমাদের হচ্ছে সহযাত্রী, আমরা এখন যোধপুর স্টেশনে প্রায় পৌঁছে গেছি। তো ওই সহযাত্রীরা ছিল আমাদের সাথে, এই যে একটা ছেলে ছিল খুব মিষ্টি ছেলে, এদের সাথে খুব ভালো সময় কাটলো। তো আমরা এখন যোধপুর নেমে গেছি, নেমে প্রায় এবার আমাদের হচ্ছে ওই যে হাজবেন্ড আর মেয়ে পিছনে, আর আমরা এখন হচ্ছে আর এখানে আমাদের রুম নেওয়া আছে, রেলের যে রুম সেটা নেওয়া আছে। এখন আমরা ওই রুমে যাব, এই যে যোধপুর স্টেশনে তোমাদের দেখাচ্ছি ওই রুমে গিয়ে, তারপরে হচ্ছে ওখান থেকে আবার আমরা ঘুরতে, মানে একটু ফ্রেশ হয়ে তারপরে ঘুরতে বেরোবো। তো মোটামুটি যে আমরা দুজন যাচ্ছে, দেখো ব্যাগটা কাঁধে নিয়ে, যখন সিঁড়িতে ছিল ঠিক আছে, এবার নেমেও আর ব্যাগটা নামাবে না, কাঁধে করেই নিয়ে যাচ্ছে। স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আর আমাদের রুম এই স্টেশনেই আছে, মানে প্ল্যাটফর্মের গায়েই আর কি, বেশি দূরে যেতে হবে না, বেশি হাঁটাহাঁটি করতে হলো না। হাওড়াতেও তাই, আমাদের যে ট্রেনটা আমরা এসে হাওড়ায় পৌঁছালো মগরা থেকে, একদম আমরা যে ট্রেনটা উঠলাম পাশের প্ল্যাটফর্মে, কোনো চাপ ছিল না। তো এটা দেখো, এটা হচ্ছে যোধপুর যে ওয়েটিং রুম আর কি, তো এর উপরেই হচ্ছে আমাদের রুম আছে, আর আমরা নিচে বসে আছি আপাতত এই যে ওয়েটিং রুমে, কারণ এখন বাজে হচ্ছে প্রায় 7টা মতো, এখনও 7টাও হয়নি, 6:52, আর আমাদের 8টায় হচ্ছে চেক ইন আছে, এখানে রুম আছে এই যে উপরটাই যে, এখানে হচ্ছে আমাদের রুম। তো ওই জন্য এখন ওখানে যে ফ্যামিলি আছে তারা 8টায় চেক আউট করবে, আমরা 8টায় চেক ইন করবো, সেই কারণে একটু অপেক্ষা করতে হবে 1 ঘন্টা এখানে। তো হয়তো তার আগেও করে দিতে পারে, যাই হোক এখন আমরা এখানে ওয়েট করছি। তো এখন তারপরে আবার রুমে যাব, ফ্রেশ ট্রেশ হতে হবে, আর এই রুমটা বেশ খুব চেঁচামেচি হচ্ছিলো, আর পাশে ওই জন্য ভয়েসটা পরে দিলাম। আর এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে আমাদের রুম, মোটামুটি খুব ভালো যে সেটা না আর কি, রেলের রুম এটা, আর হচ্ছে এই যে বারান্দাটা, এই যে নিচে আমরা এখানে তখন বসেছিলাম, আর এর ওপরটা এই যে ব্যালকানি মতো। আর হচ্ছে এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন সাইট সিন করতে বেরোচ্ছি যোধপুরের, তারপরে হচ্ছে এখন বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে আর কি বেরোবো। তো আপাতত এখানে এখন রেডি হয়ে গেছি আমরা দুজনে, এবার হাজবেন্ড তালা টালা দিচ্ছে এই যে। তো এখন অ্যাকচুয়ালি না একটা দিন রেস্ট করে বেরোলে একটু বেশি ভালো হয়, কিন্তু কিছু করার নেই, সময়ের কম আমাদের, আমাদের টোটাল ধরো হচ্ছে 10 দিন ঘোরার সময়। তো যোধপুর এমনি হচ্ছে রাজস্থানে একটু বেশি সময় লাগে। তো চলো এবার রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।